আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক দিয়ে মাছের রেসিপি। তো শাক দিয়ে মাছের রেসিপিটা আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো দর্শক, আমি আশা করছি ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি মাছের পেটি নিয়েছি, এখানে আমি বড় মাছের যে পেটিগুলো আছে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সাইজের মাছ নিতে পারেন। তো আমি পেটি দিয়ে রান্না করছি। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, সরি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। তো দর্শক, এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য সাইড করে রেখে দিব, এতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো ফিরছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর দর্শক, আমি চুলোর মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ তেল। আর দর্শক, এখানে বলতে চাই মাছের পেটি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই ব্যবহৃত হয়, কারণ আমরা সকলেই জানি মাছের যে পেটি থাকে সেগুলোর মধ্যে কিন্তু তেল থাকে প্রচুর পরিমাণে। তো আমার সবকটা মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে তারপরে উল্টে দিব। আর চুলোর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো 2 থেকে 4 মিনিট পর আমার কিন্তু আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আমার সবকটা মাছ উল্টে দেওয়া হয়ে গিয়েছে। আমি এ আরেক পর্যায়ে উল্টে দিচ্ছি দর্শক। তো মোট কথা হচ্ছে 7 থেকে 8 মিনিট আপনাকে মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নিতে হবে। তো আমার মাছটা ভেজানো হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আমি একই পাত্রে বাকি রান্নাটা সেরে নিব। দিয়ে দিলাম বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তো এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দর্শক, আমার পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। আর শাক দিয়ে মাছের ক্ষেত্রে আদা রসুনের পেস্ট একটু কম ব্যবহৃত হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। তো এখন আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিব। আর এখানে বলতে চাই মশলাটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহৃত হয় এবং খুবই কম মশলা দিয়ে রান্নাটা করা যায়। তো আমার 2 থেকে 3 মিনিট পর মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম হাফ মগ পরিমাণ পানি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমেই। তো দর্শক, আমার কিন্তু মশলাটা 2 থেকে 3 মিনিট পর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের যে পেটিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমার সবকটা মাছের পেটি দেওয়া হয়ে গেছে। আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি, আর মিডিয়াম ফ্লেমেই আমি এই মাছটা 5 মিনিট ধরে কষিয়ে নিব। আর অবশ্যই 2 থেকে 3 বার হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন, আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে 5 মিনিট পর। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ মগ পরিমাণ পানি, আর যে মাছের পেটিগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে নিব, কারণ আমি যখন শাকগুলো দিব তো মাছের উপর শাকগুলো দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেই জন্য আমি মাছগুলো আগে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লাল শাক। তো লাল শাকের ডাঁটা সহ আমি নিয়েছি, শুধু পাতা নিইনি। তো এখন আমি এটা ঢেকে দিব লাল শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর দর্শক, এই পর্যায়ে এখানে আমি হাফ মুখ পরিমাণ পানি ব্যবহার করব, এতে করে লাল শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি সিদ্ধ হবে না, মানে আধা সিদ্ধ হলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে।
মানে হচ্ছে ঢাকনাটা তুলে দিতে হবে। তো আমার শাকটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি আরেকবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। আর অবশ্যই মাঝে মাঝে দু থেকে তিনবার ঢাকনাটা তুলে আপনারা চেক করে নেবেন। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে আমার লাল শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা তুলে রাখা মাছগুলো। তো আমি তুলে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দর্শক, এখানে মাছটা কষিয়ে নিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজে রাখা মাছটা সরাসরি দিয়ে দিতে পারেন কষানো ছাড়াই। তো আমি 5 মিনিট পর এটা তুলে নিচ্ছি। তো দর্শক দেখুন, 5 মিনিট মাছ দেওয়ার পর আমি কিন্তু 5 মিনিটের বেশি রান্না করিনি, আর 5 মিনিট পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বোঝায় কোনো অসুবিধা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সামনে যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।